চেষ্টা করব। তিনি কি ভাবছেন যে এই শান্তি মিছিলটার কি প্রয়োজনীয়তা, কেন এই শান্তি মিছিল, শান্তি মিছিলের প্রয়োজনীয়তা কেন পড়লো এই মুহূর্তে? আমি অংশগ্রহণ করেছি, আমি নিজে ফলো কলকাতার একজন এডিটোরিয়াল হেড। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আমাদের এত খারাপ পরিস্থিতি দেশে, সেখানে আমাদের অ্যাকচুয়ালি কেউ ভাবেই না যে আমাদের সবার দাবিতে বল কলকাতার পক্ষ থেকে আমাদের আজকের এই পদযাত্রা, এই পদযাত্রা কোনো দিদি যান এবং কোনো ভাবে রক্ষা করার জন্য আজকের এই শান্তি মিছিলে অংশগ্রহণ করুন। অ্যাকচুয়ালি আজকে আমাদের বল কলকাতা অনলাইন নিউজ চ্যানেলের তরফ থেকে এখানে বৈদ্যবাটি শাহরাপুলি মানে বৈদ্যবাটি গেটের ওপার থেকে শাহরাপুলি পুলিশ ফাঁড়ি অবধি, পুলিশ স্টেশন অবধি আমরা একটা মৌন মিছিল মানে শান্তি মিছিল করলাম। আমাদের বার্তাটা এটাই দিতে চাইলাম এবং প্রচুর সাধারণ মানুষকে, এবং এখানে সেলিব্রিটি জয় গাঙ্গুলি ছিল, মানে অভিনেতা সাবির খান, জয় গাঙ্গুলি, রেডিও মির্চি, আর জে সম্রাট, কবির পাল মহাশয় এবং আমাদের বিশিষ্ট আরও নেতৃত্ব এবং ভাইস চেয়ারম্যান সবাই ছিলেন। তো আমরা এটাই বার্তা দিতে চাইলাম, আমাদের শান্তির বার্তা, আমরা শান্তি চাই। এই যে খুনো খুনি, দাঙ্গা দাঙ্গি, হানাহানি, মা বোনের সম্মানহানি এবং এই নারী নির্যাতন এবং হচ্ছে এই চারিদিকে আগুন ধরা, এই একটা মানে অস্বস্তিকর পরিবেশ, এই পরিবেশ আমরা চাই না। আমরা সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা সবাই হাতে হাত মিলিয়ে একসাথে সোনার বাংলা যেমন গঠন হয়েছিল সেরকম সোনার বাংলায় আমরা রাখতে চাই, আমরা সবাই একসাথে থাকতে চাই এবং এখানে কোনো রকম ঝামেলা আর চাই না। আমরা শান্তিতে যে নিঃশ্বাসটুকু নিতে পারি, আমাদের একটাই মূল উদ্দেশ্য বল কলকাতা সাধারণ মানুষের পাত্রে। এবং আপনারাও এসেছেন, আমি আরও সবাইকে বলছি, সাংবাদিক বন্ধুদের, মিডিয়া চ্যানেলকে অবশ্যই সবাই আসুক, সবার শান্তি মিছিল করুক, সবার সবার মতামত জানাক। এবং আমরা কোনো রাজনৈতিক কোনো এ নয়, এখানে মেনলি শান্তি, আমরা শান্তি আজকে শান্তির ভিখারি, শান্তির ভিক্ষুক আমরা। বাকমল চ্যাটার্জি বলবে। আজকে আমাদের বার্তাটা ছিল সাধারণ মানুষকে শান্তির বার্তা, মহিলাদের নিরাপত্তা এবং যেভাবে এই পশ্চিমবঙ্গে এনআরসি এবং ক্যাবের বিরুদ্ধে, সেটাও একটা দৃষ্টিভঙ্গি আমরা সাধারণ নাগরিককে আমরা তুলে ধরেছি। পশ্চিমবঙ্গে আমাদের পাহাড়াদার আছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি বুক আগলে রেখে দিয়েছেন আমরা এখানে হিন্দু মুসলমান, আমরা হিন্দু মুসলমান একই পাতে আমরা ভাত খাই, সেখানে আমরা হিন্দু মুসলমান থেকে আমরা বিভেদ আমরা এই পশ্চিমবঙ্গ থেকে আমরা হতে দেবো না। আজকে শান্তি মিছিলটা ছিল সেটা, যাতে সাধারণ মহিলারা রাস্তায় বেরিয়ে অন্তত বাড়িতে ফিরতে পারে, তার জন্যই এই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই আমাদেরকে পথে নামতে বলেছেন, তাই আমরা পথে নেবে সবাইকে শান্তিতে থাকতে বলে, সবাইকে সম্প্রীতির বার্তা দিয়ে আমরা বল কলকাতার তরফ থেকে একটা মৌন মিছিল বৈদ্যবাটি গেট টু শাহরাপুলি ফাঁড়ি এই করলাম। এবং সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং বল কলকাতার তরফ থেকে সবাইকে জানাই স্যালুট, নমস্কার।